মানিকগঞ্জের হৈরামপুরে চরাঞ্চল পাঁচ শতাধিক দুস্থদের মাঝে আব্দুর রহিমের বিলোপ হয়। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রের ভ্রমণ প্রতিনিধি আলমামন। আসন্ন ঈদ উপলক্ষে মানিকগঞ্জের হৈরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলের ১২ গ্রামের অসহায় দুস্থ পাঁচ শতাধিক মানুষকে শাড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হারুকান্দি ইউনিয়নের মির্জানগর গ্রামে নিজ বাড়িতে তাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন হারুকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস। আব্দুর রহিম বিশ্বাস বলেন, আজ আমার ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে প্রত্যেককে একটি করে শাড়ি, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি ও একটি করে সাবান দেওয়া হয়। এর আগে করোনার প্রথম দিকে কর্মহীন হয়ে পড়া ৭ শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি লবণ ও একটি করে সাবান দেওয়া হয়েছিল। আমাদের রহিম বিশ্বাস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান সে দিছে, আমাদের উপকার হয়েছে। আমরা বেতারন শাড়ি কাপড় পাইলাম, এটি আমাদের উপকার। রহিম চেয়ারম্যান আমাদের ঈদের উপলক্ষে আমাদের শাড়ি দিছে নিজের টাকা দিয়ে। তারপরে মনে করেন সব দিকেই আমাকে সে দেখশন করে, টাকা দিয়া পয়সা দিয়া সব কিছু দিয়াই আমাদের দেখশন করে। হ্যাঁ, এর আগেও আমি করেছি, আজকে ঈদ উপলক্ষে আমি গরিবের মাঝে ত্রাণ বিতরণ করেছি। এখানে করোনা, এখানে চর অঞ্চলের মানুষ খুব অভাবী, চর অঞ্চলে আমি সবসময় করে থাকি। এখন এই যে আজকে যেরকম করেছি, ৫০০ কাপড় বিতরণ করেছি, ৫০০ কাপড়ের সাথে সেমাই, চিনি, সাবান, এগুলো আমি গরিবের মাঝে বিতরণ করি। সৌদি ইসাদ আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।